আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে সহমতে ভালো আছি। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পার্টের গ্রামার বিষয়ে একটা টপিক নিয়ে আলোচনা করব এবং টপিকটা খুব ইম্পর্টেন্ট। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এবং সবাই অবশ্যই বই এবং খাতা নিয়ে খাতা কলম নিয়ে বসে পড়ো। দেখো ব্ল্যাকবোর্ডের দিকে দেখো, আমি প্রথমে তিনটা সেন্টেন্স লিখেছি, সেন্টেন্সটা লক্ষ্য করো। প্রথমে লিখেছি যে আই গো, দ্বিতীয়টা আই ওয়েন্ট, তৃতীয়টা হচ্ছে আই উইল গো। এখানে আই গো মানে হচ্ছে আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই উইল গো আমি যাব। এটা মানে তোমরা কি বুঝতে পারতেছ? আসলে এটা মূলত দেখে বোঝা যাচ্ছে যে আই গো মানে আমি যাই, এটা বর্তমান কালের কোনো কাজ। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম মানে অতীতকালের কোনো কাজ। আই উইল গো আমি যাব মানে এটা ভবিষ্যতের কথাবার্তা। হ্যাঁ শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এর মধ্যে আমি আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে টেন্স নিয়ে অনেক টেনশন করো, আসলে টেন্স নিয়ে তো টেনশন করার কোনো কারণ নেই। ভিডিওটা খুবই ইজি এবং আমি আজকে চেষ্টা করবো তোমাদের খুব সহজভাবে একটু আলোচনা করার জন্য। তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে টেন্স। তাহলে প্রথমে টেন্স মানে কাল বা সময়। প্রথমে আমাদের জানতে হবে টেন্স কাকে বলে। টেন্স হলে মূলত ক্রিয়া সংগঠনের সময়কে টেন্স বলে। দেখো আমি বিষয়টা বোর্ডে তোমাদের লিখে দিচ্ছি। টেন্সের সংজ্ঞাটা হবে এরকম, টেন্স হচ্ছে ক্রিয়া সংগঠনের সময়কে সংগঠনের সময়কে টেন্স বলে। এখন এই টেন্স হচ্ছে, টেন্সকে তিনটা ভাগে ভাগ করা যায়। তোমরা অবশ্যই আমি প্রথমে যে সেন্টেন্সটা লিখেছিলাম, বর্তমান কাল, ভবিষ্যৎকাল, অতীতকাল, এই তিনটা ভাগে ভাগ করা যায়। যেমন উদাহরণটা দেখো তোমরা, আমি একটা চক যদি একে দেখাই তোমাদের টেন্স। প্রথমে টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়টা হচ্ছে পাস্ট টেন্স, তৃতীয়টা হচ্ছে ফিউচার টেন্স। এখন একটা বিষয় বোঝো, আমরা যদি বিষয়টা আরেকটু ইজিভাবে বলি, প্রেজেন্ট টেন্স না বলে যদি আমরা বলি যে টুডে। দেখো তোমরা আরেকটু বোঝার জন্য আমি এইভাবে দিলাম টুডে। পাস্ট টেন্স না বলে যদি বলি ইয়েস্টারডে, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরেজ হবে ইয়েস্টারডে। এবং ফিউচার না বলে যদি বলি টমরো। টমরো তাহলে এই তিনটা মূলত তিনটা কাল নির্দেশ করে, টুডে, ইয়েস্টারডে এবং হচ্ছে টমরো। এই তিনটা হচ্ছে মূলত টেন্সের কাল। এখন এই প্রত্যেকটা টেন্সকে আবার চারটে ভাগে আলাদাভাবে ভাগ করা হয়। যেমন প্রেজেন্ট টেন্সে চার প্রকার আছে, পাস্ট টেন্সে চারটা ভাগে ভাগ করা আছে এবং ফিউচার টেন্সে চারটা ভাগে ভাগ করা আছে। আজকে আমি তোমাদের প্রেজেন্ট টেন্সটা পুরোটা আলোচনা করার চেষ্টা করব। তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। প্রেজেন্ট টেন্স হচ্ছে, দেখো কোনো কাজ বর্তমানে সংঘটিত হলে, বর্তমানে ঘটলে তাকে প্রেজেন্ট টেন্স বলে। উদাহরণ হিসেবে বলতে পারো যেমন আই গো, আই ইট, ইউ গো, ইউট, এরকম অনেক ধরনের সেন্টেন্স আছে। এখন প্রেজেন্ট টেন্সকে আবার চারটা ভাগে ভাগ হয়েছে, আমি ওই চারটা আগে আলোচনা করি। দেখো প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ,
एक नम्बर आछे प्रेजेंट इंडिफिनिट, प्रेजेंट कंटिन्यूअस, प्रेजेंट परफेक्ट, प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस। এই চারটা মূলত প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ। এখন প্রেজেন্ট টেন্সের প্রকারভেদগুলো এই বিষয়গুলো একটু আলোচনা করে তোমরা দেন। প্রেজেন্ট টেন্সটা হচ্ছে এরকম, কোনো কাজ বর্তমান সময় হয় বা ঘটে এরকম বোঝালে সেটা হচ্ছে মূলত প্রেজেন্ট টেন্স। এখন তুমি প্রেজেন্ট টেন্স একদম সংজ্ঞা বললাম, তোমরা নিশ্চয়ই লিখেছো খাতার মধ্যে, দেখো আবারও। এখন প্রেজেন্ট টেন্সটা তোমরা কিভাবে চিনবে? প্রেজেন্ট টেন্স চিনার কতগুলো বৈশিষ্ট্য আছে দেখো তোমরা। প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা তো এটা হলো। এখন প্রেজেন্ট টেন্স তোমার স্ট্রাকচারটা কি আগে দেখো, আগে কিভাবে চিনবে দেখো, চেনার উপায় কি? বাংলা বাক্যের ক্রিয়ার শেষে কি থাকলে তোমরা বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, অন্তস্থ, রস্বই ও ইত্যাদি থাকবে। প্রেজেন্ট টেন্স এটা মূলত কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা। এখন দেখো চেনার উপায় কি? বাংলা বাক্যের ক্রিয়ার শেষে এ, অন্তস্থ, ই, উ ইত্যাদি থাকবে। এখন আমি ধরো তোমাদের একটা বাংলা বাক্য লিখে দেখালাম, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। দেখো আমি যদি লিখি যে মিতা মিতা স্কুলে যায়, স্কুলে যায়, তাহলে এখানে নিশ্চয়ই ক্রিয়া বা কাজ কোনটা? যায়। তাহলে যার মধ্যে দেখো অন্তস্থ আছে, আমি বলছি যে বাংলা বাক্যের ক্রিয়া শেষে এরকম থাকবে, অন্তস্থ থাকবে। তাহলে আমরা এটা সহজে বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এটার স্ট্রাকচার বা গঠন প্রণালী একটু দেখো। গঠন প্রণালী, গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন তোমরা দেখো তাহলে এখান থেকে সহজে তোমরা এই ট্রান্সলেশনটা করতে পারবা বা সেন্টেন্সটা গঠন করতে পারবা। দেখো এখানে প্রথমে কি লিখবো? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি আছে এখানে? মিতা। তাহলে আপনার মিতা লিখি প্রথমে, তারপর বলছি স্ট্রাকচার অনুসারে পরে ভার্ব। তাহলে এখানে ভার্ব নিশ্চয়ই যায়, তাহলে যাওয়ার ইংরেজি কি? গো। তারপর বলছি কি? অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে স্কুল, তাহলে টু স্কুল। এখন এখানে একটা প্রশ্ন আসছে যে এটা মিতা তো এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে মিতা গোস টু স্কুল। তাহলে এইভাবে তোমরা আরো অনেক সেন্টেন্সগুলো তোমরা ট্রান্সলেশন করতে পারবে এবং সেন্টেন্সগুলো সহজে গঠন করতে পারবে। এরকম আরো অনেক উদাহরণ আছে, যেমন আমি যাই, আমি চিঠি লিখি, সে ঘুমায়, সে ভাত খায়, এরকম অনেক। তোমরা এগুলো যদি বাংলা নিজেরা কিছু তৈরি করতে পারো, বাংলা থেকে অবশ্যই স্ট্রাকচার অনুসারে ইংলিশটা তৈরি করতে পারবে। এখন দেখো আমাদের পরবর্তী আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কীরকম? কন্টিনিউয়াস মানে চলমান, তাহলে বোঝা যাচ্ছে যে চলমান যেহেতু তাহলে এরকম হবে যে কোনো কাজ বর্তমান সময়ে, কোনো কাজ বর্তমান সময়ে ঘটতেছে এরকম বোঝালে, এরকম বুঝলে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে।
এখন এটা চেনার উপায়টা কি? আর চেনার উপায়টা একটু আমাদের একটু দেখতেছি বলতেছি, দেখো চেনার উপায় কি? বাংলা বাক্যের ক্রিয়া শেষে বাংলা বাক্যের ক্রিয়া শেষে দেখো থাকবে ইতেসি, ইতেসি, ইতেস, ইতেস, ইতেসেন, ইতেসেন, এদেরই থাকবে। তাহলে এটার স্ট্রাকচারটা কি? তাহলে তোমাদের অবশ্যই সেন্সটা গঠন করার জন্য তো স্ট্রাকচারটা অবশ্যই প্রথমে জানতে হবে, স্ট্রাকচার বা গঠন প্রণালী। দেখো গঠন প্রণালীটা কি একটু দেখো তোমরা খেয়াল করে। গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব, ভার্বের সাথে প্লাস আইএনজি প্লাস বাকি অংশ, বাকি অংশ বা এক্সটেনশন অথবা অবজেক্ট, এরকম বলতে পারো বাকি অংশ। এখন আমি একটা বাংলা সেন্টেন্স লিখবো, বাংলা বাক্য লিখবো, তোমরা অবশ্যই এটাকে স্ট্রাকচার অনুসারে এবং এই নিয়ম অনুসারে ইংরেজিতে করতে পারবে। দেখো আমি যদি লিখি যে সে একটি, একটা এক্সাম্পল, সে একটি চিঠি লিখতেছে, দেখো তাহলে আমি প্রথমে বলছি কি প্রথমে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট এখানে নিশ্চয়ই সে, তাহলে সে ইংরেজি আমরা জানি হি অথবা সি, তাহলে হি দিলাম হি। তারপর বলছি এম ইজ আর, তাহলে এম ইজ আর, এখন প্রশ্ন হলো কোনটা কার সাথে কোনটা বসবে, তা আমরা তো জানি যে আয়ের সাথে বসবে এম এবং আর বসবে ইউ, ইউর, উই, আস, এগুলোর সাথে বসবে আর বা দেয়ের সাথে বসবে আর। এখন ইজটা হচ্ছে সাবজেক্ট, তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা যে কোনো একটা নাম হলে সেক্ষেত্রে হবে ইজ। দেখো তাহলে হি আমরা নিশ্চয়ই বলবো ইজ, হি ইজ, তাহলে এখানে ভার্ব কোনটা, তাহলে ভার্ব লিখা, এই লিখতেছে যেহেতু তাহলে ভার্বটা হবে কি লিখা, তাহলে লিখে গেলে আমরা জানি কি রাইট, তাহলে বলছে যে ভার্বের সাথে আবার আইএনজি যোগ, তাহলে হবে হিজ রাইটিং, হিজ রাইটিং, এবং বলছি বাকি অংশ, বাকি অংশ কি একটা চিঠি, তাহলে লেটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো টেন্স, টেন্স কাকে বলে, এবং প্রেজেন্ট টেন্স সম্পর্কে তোমাদের আলোচনা করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করলাম। তাহলে এই বিষয়গুলো তোমাদের মানে মেন যেটা তোমাদের বিষয়, মানে যদি তোমরা একটা বাংলা বাক্য যদি চিনতে পারো যে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বা ফিউচার টেন্স, এরকম যদি বুঝো তাহলে তো আমার মনে হয় তোমাদের সবচেয়ে বেশি ইজি হবে যে কোনো ধরনের তোমার প্যাসেজ কম্পোজিশন এগুলো লিখতে, সেন্টেন্স মেকিং করাটা মূলত জানতে হবে তোমাকে। তাহলে তুমি বাংলা জানা থাকলে ইংলিশটা ইজিলি তোমরা এইভাবে এই গঠন প্রণালী প্রয়োগ করে সেন্টেন্সগুলো তৈরি করতে। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করলাম, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটু খেয়াল করো সবাই, দেখো প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি? এটা হবে এরকম যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে, এরকম বুঝালে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি একটু সংজ্ঞাটা লিখে দিই বোর্ডে, তোমরা একটু লেখো খাতায়, নিজেরা খাতা খাতে অবশ্যই লিখে রাখো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চেনার উপরে হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়া শেষে ইয়াস, ইয়াস, ইয়াসেন ইত্যাদি থাকবে। এখন স্ট্রাকচার বা ঘটনাটা দেখো একটু, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, বি থ্রি মানে ভার্বের তিন নম্বর ফর্ম, আমরা জানি ভার্বের তিনটে ফর্ম আছে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তারপর হচ্ছে বাকি অংশ, আমি এখানে একটা বাংলা বাক্য লিখেছি, তোমরা একটু খেয়াল করো মিনা কাজটি শেষ করিয়াছে। এখন এটা ইংলিশে তোমরা সহজে করতে পারবে কারণ তোমাদের যে গঠন প্রণালী আছে এটা প্রয়োগ করলে পারবা। দেখো প্রথমে বলছি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এখানে কি আছে মিনা, মিনা লিখলাম, তারপর হ্যাভ, হ্যাজ, এখন প্রশ্ন হচ্ছে হ্যাভ হবে বা হ্যাজ হবে কোনটা আমরা বসাবো। আমি তোমাদের বলে দিই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা যে কোনো নামের শেষে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে তোমরা হ্যাভ বসাবে। এখন যেহেতু মিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কাজে আমরা হ্যাজ বসালাম। এখানে পরে বলছি কি বি থ্রি অর্থাৎ ভার্বের তিন নম্বর ফর্ম, ভার্ব এখানে কি আছে শেষ করা, এখন শেষ ইংরেজি আমরা জানি কি ফিনিশ, ফিনিশের তিন নম্বর ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি
finished তাহলে finished তাহলে বাকি অংশ এখানে কি আছে কাজটি তাহলে দাওয়া তাহলে মিনা কাজ শেষ করেছে ইংলিশটা হবে মিনা হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক তাহলে আজকে এই পর্যন্তই আমি তোমাদের প্রেজেন্ট টেন্সের তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্লাস 7 এ তেমন ব্যবহার আসে না সেই কারণে সেটা আর আজকে বললাম না বুঝলাম না এখন আমি তোমাদের আবার ক্লাসটা একটু রিভিউ করি আমি প্রথমে বলছি টেন্স কাকে বলে ক্রিয়া সংঘটনের সময়কে টেন্স বলে টেন্স হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স তারপর আমি আমাদের আজকের আলোচনার বিষয় ছিল প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স কত প্রকার তাহলে প্রেজেন্ট হচ্ছে চার প্রকার প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি কোনো কাজ বর্তমান সময় হয় বা ঘটে এরকম বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেভাবে হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়া শেষে অর্ধস্থত্বে হ্রস্ব ও ইত্যাদি থাকবে এটা বর্তমান হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলছিলাম কোনো কাজ বর্তমান সময় হইতেছে বা ঘটতেছে এরকম বুঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন তুমি এটা কিভাবে চিনবা বাংলা বাক্যের ক্রিয়া শেষে ইতেছ ইতেছি ইতেছে ইত্যাদি থাকবে আর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমরা দেখতেই পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে এরকম বুঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় কি বাংলা বাক্যের ক্রিয়া শেষে ইয়েস 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 ইত্যাদি থাকবে আর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভস প্লাস বিদ্রি প্লাস বাকি অংশ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আগামী ক্লাসে আমি তোমাদের পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এই দুইটা বিষয় নিয়ে হয়তো আলোচনা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে।